कतदिन डाइलर आलू भत्ता मद्रासा खाइया रात रही कानसियार बोलसी मावला डाइल दियार भात खाइते मरे सहेना एक टुकड़ा गोस्त जेदिन मद्रासा देत से दिन से कत मजा कर भात खाई आमी जानी यार आमार अल्लाह जाने अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह कपाल भलो रखसी एक अल्लाह रलिर मद्रासा पढ़ते परसलम अरे जार मद्रासा पढ़सी उन्नी एक अल्लाह रलिर জিজ্ঞাসা করতাম মা গো আপনি তো দোয়া দুরুদ পারেন না কি কই আমার জন্য কান্দেন আমার মা বলছে সাবিরি সন্তানের জন্য মায়ের দোয়া করতে দোয়া লাগে না কোনো আরবি জানা লাগে না সাবিরি তোরে মাওলার দ্বারে কবুল করাই আল্লাহ দুনিয়া কিছু হইতে চাও মার দ্বারে দোয়া চাও বেয়াদুরি করছো আজকে বাড়ি যাইয়া পাও ধরে মার দোয়া চাইবা আর যাদের মা নাই কয়েকটা লোক যদি আজকে এই মাঠে দাঁড়াইতে পারেন হুজুর আমি আপনার হাতে ওয়াদা দিলাম জীবনে চাকরি যাইবে ব্যবসা যাইবে বাণিজ্য যাইবে আমার দল ছাড়া লাগলে দল ছাড়বো যেই দরবারে মুড়ি দেছি লাগলো ওই দরবারও ছাইড়া দেব তারপরও আপনার হাতে ওয়াদা দিলাম আজ থেকে আর জীবনে নবীর দাড়ি কাটবো না এ দাড়ি রাখতে পারবা কয়েকটা যুবক পারবা দাঁড়াও পুরো মাঠের মধ্যে দাঁড়াও কারা কারা দাড়ি রাখবা কারা কারা দাঁড়িয়ে রাখবা দাঁড়াও যুবক ভাই পাল ধরছি দাঁড়ান নারা তাকবীর ভাই একটু দাঁড়াও কারা দাঁড়িয়ে রাখবা কয়েকটা যুবক দাঁড়াও এ কয়েকটা যুবক দাঁড়াও না দাঁড়িয়ে রাখতে পারবা কে কে দাঁড়ি কামাইবে না দাঁড়ি রাইখে দেবা আর জীবনে দাঁড়ি কামাবা না কোনো মায়ের পাগল আসুনি কোনো আব্বার পাগল আসুনি একটু দাঁড়াই অদা দেবা আর জীবনে দাঁড়ি কামাবা না দাঁড়ি রাখতে পারবেন এমন কোনো যুবক নাই দাঁড়িয়ে রাখবেন কে কে দাঁড়াও যুবক ভাই দাঁড়ান না আপনি দাঁড়ান নারা তাকবীর লজ্জা ফালাইয়া দিয়ে দাঁড়াও দাঁড়াও আমার সামনে দাঁড়াও তাড়াতাড়ি দাঁড়াও আর জীবনের দাড়ি কামাবা না তোর এলাকায় আমি আসি আর না আসি ও মায়ের পাগল ওরে আব্বার পাগলে নবীর আশিকের দল কারা কারা দাঁড়ি রাখবা আর দাঁড়ি কামাবা না দাঁড়ি রাখবা কারা কারা দাঁড়ি রাখবা আর জীবনের দরবিদ্যা দাঁড়িতে বেলেট লাগাবা না একটু দাঁড়াই অদা করো আর জীবনে কে কে দাঁড়ি রেখে দেবেন কে কে কোন আমার বাবা আছো এ কোন বাজার আছে একটু দাঁড়াও এ মায়ের পাগল কোন মায়ের আশেক আছো কোন বাবার আশেক আছো আর দাঁড়ি কামাইবে না আর জীবনে দাঁড়িতে বেলেট লাগাবা না আমার নবী কষ্ট পায় আমার নবীর দেখি মা নাই রে আমার নবীর আব্বু নাই আর বেলের দিয়া নবীরে কষ্ট দিও না একটু করে চোখের পানি লইয়া দাঁড়াও আর জীবনের দাড়ি কামাবা না কারা কারা দাঁড়াও বসেন না দাঁড়াও আমি দেখে দেখে দোয়া করব আমি চেহারা গুলা দেখে দেখে দোয়া করব কোন মায়ের পাগল তোমরা কার গর্বে তোমরা আসছো আমি দোয়া করব তোমাদের আব্বা কত ধন্য আব্বা তোমাদের মা কত ধন্য মা মাওলা তাকাইয়া দেখো আর জীবনে দাড়ি কামাইবে না আল্লাহ যারা যারা দাঁড়াইলে এদের কোনোদিন অভাব অনটন দেবা না বিপদ আবার ভালো মাসবেতে ফালাইবে না কামাই রুজিতে বরকত দেবা প্রত্যেকটা কাজে সফলতা দান করবা মক্কা মদিনা বারবার জিয়ারত করাইয়া আল্লাহ যারা দাঁড়াইছে তাদেরকে মায়ের বাবার আশেক বানাইয়া দিও মা বাবারে কোনোদিন কষ্ট দেবা না আলহামদুলিল্লাহ কইয়া বসেন এবার কারা কারা আছেন আজ থেকে এক ওয়াক্ত নামাজ কাজা দেবেন না বাকি দিনে নারায় তাকবীর এক ওয়াক্ত নামাজ কামাই দেবেন না এক ওয়াক্ত বিনা ওজরে এক ওয়াক্ত নামাজ কামাই দেবেন না নারায় তাকবীর মাহবুব যারা নামাজ পড়ো আদাদুল আমাদের স্বামী সমাজের সবাই কবুল করে দেন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার তৌফিক দিয়া দেন জামাত যেন তরক না হয় ব্যবস্থা করে দেন মাওলা বলেন আলহামদুলিল্লাহ যারা দাড়ি রাখার অদা দেশে ইসলামের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে
বলেন সবাই বলেন, দাড়ি রাখলে ইসলামের লাভ না ক্ষতি? এখন যারা আছেন ময়দানের মধ্যে আর একটু বয়ান করব নাকি? আরো করব, আবার বহু দূর যাওয়া লাগবে, আল্লাহ আকবার বলেন। আমার এই জন্য রওনা দেওয়া লাগবে, দেশের বন্দার দেশে যাব, তোমার দেশে আর থাকবো না, উড়িয়া যাবে হাওয়ার পাখি, পরিয়া রবে কায়া, মাটিয়ে দেহ মাটিতে খাবে, কেউ করবে না মায়া। এ ভাইরা কারা কারা বলেন এই মাহফিলটা প্রতি বছর আজকে নবমতম হইতেছে, প্রতি বছর হবে তো ইনশাল্লাহ? এই এলাকার কারা কারা আছেন যে হুজুর ইনশাল্লাহ মাহফিলটা প্রতি বছর হবে, আমরা যেভাবে বাড়ি তার সাহায্যে থাকবো। ডাইন হাত দেখাই দেন, ডান হাত দেখান, কি হাতুরে তো কষ্ট হয় আপনাদের, ডান হাত উঠান, উঠান উঠান, টান টান করে মাহফিলের পক্ষে আছেন ইনশাল্লাহ, থাকবেন ইনশাল্লাহ। আমি মুসাফির দেখতে চাই, ডান হাতটা বিসমিল্লাহ কই পকেটে দেন, পকেটে দেন, যার যা উঠে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 5 টাকা 10 টাকা যার যা উঠে তাড়াতাড়ি শেষে যাবো নামেন। এই মাহফিলটা একটু অনেক খরচ টরচ তো আছে, আপনারা শরীর হয়ে যান, মারুম হইবেন না, আমি মুসাফির তো দোয়া করবো ইনশাল্লাহ।